আসসালামু আলাইকুম এব্রিয়ন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে দেখাবো আমি পাকা তাল থেকে রস বের করা এটা খুব সহজ পদ্ধতিতেই দেখাবো আর এটা আমি সম্পূর্ণ পানি ছাড়াই আজকে তালের রসটা বের করব। এজন্য এখানে আমি প্রথমে একটা পাকা তাল নিয়েছি আর এই যে দেখেন তালের উপরের অংশটা হাত দিয়ে টেনে ফেলে দিতে হবে এ কাজটা খুব সহজভাবেই করা যায় পাকা তালের কালারটা অন্যরকম থাকে আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর এখানে তালটাকে ভেঙে নিয়েছি তো আজকে যে আমি তালটা নিয়েছি এখানে তিনটা বিচি হয়েছে এরপর এই যে বিচির উপরের যে অংশটা থাকে মানে পাতলা যে স্কিনটা থাকে এটাকে হাত দিয়ে টেনে টেনে ফেলে দিতে হবে এ কাজটা খুব সহজভাবে করা যায় আর পাকা তালের উপরের যে অংশটা থাকে এটা খুব সহজভাবে টান দিলে উঠে যায় পাকা তালের রস অনেকভাবে বের করা যায় আর তবে আমি মনে করি এই নিয়মটা সবচেয়েতে সহজ আর যেহেতু পিঠা বানানোর জন্য তালের রসটা খুব ঘন হতে হবে তাই পানি ছাড়া এটা সম্পূর্ণ একটা খুব সহজ পদ্ধতি এরপর তালের বিচিটা একটার সাথে আর একটা এভাবে টাক দিয়ে একটু নরম করে নিতে হবে এ কাজটা অবশ্যই করতে হবে যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করবো না তাই তালটাকে এভাবে টাক দিয়ে নরম করে নিতে হবে এতে করে যখন আমরা গেট করব তখন খুব সহজভাবেই রসটা বের হয়ে আসবে এই যে এই ধরনের একটা সবজি গেটার দিয়ে তালের রসটা বের করে নিতে হবে আমাদের সবার বাসায় যে কোনো ধরনের গেটার থাকে তো যে কোনো ধরনের গেটার দিয়েই রসটা বের করা যায় আর এই যে দেখেন এ কাজটাও কিন্তু বেশিটা কঠিন মনে হয় না খুব সহজভাবেই এই যে রসটা বের হয় এরপর গেটারের ভিতরে থাকে যেহেতু এখানে পিওরটা খুব ঘন হয় তাই এটা চামচ দিয়ে বের করে নিতে হবে একে একে করে আমি তিনটে বিচি দিয়েই আজকে তালের রসটা বের করে নেব আর এই যে দেখেন তালের রসটা যখন বের হয়ে যায় তারপরে এই যে সাদা অংশটা দেখায় কারণ সাদা দেখায় এর মধ্যে আর তখন কোনো রস থাকে না তাই তালের বিচিটা সাদা হয়ে যায় এই যে বিচিটা সম্পূর্ণই সাদা হয়ে গেছে তো এই ছিল আমার আজকের পাকা তালের রস বের করার সহজ পদ্ধতি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তালের রসটা এয়ারটাইট বক্সে করে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় আর যখন তালের মৌসুম থাকে না তখন এ দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম